परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदेर अतुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। प्रत्येक इष्ट प्राण दादा ओ मायेदेर यथाजोग्य स्थाने आमार प्रणाम और आनंदित जयगुरु। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंदेर पवित्र जन्म मास उपलक्षे आमादेर विशेष निवेदन श्री श्री ठाकुर जन्मलीला। आम्रा सकले श्री श्री ठाकुर के आमादेर गुरु रूपे ग्रहण करेछि। आमादेर समग्र जीवनेर एकमात्र उद्देश्य हलो ताके ग्रहण करे तार निर्देशित पथे चला। तिनी हलेन जुग पुरुषोत्तम, तिनी टीकालज्ञ सर्वशक्तिमान। सब देवतार समन्वय पुरुषोत्तमेर सृष्टि हय। তিনি সকল ধর্মমতের সার্থক সঙ্গম তীর্থ, রক্তমাংস দেহ ধারণকারী নরনারায়ণ। তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তাকে সহজে এই মানুষ চিনতে পারে না। অপজানন্তি মাং মূঢ়া মানুষি তনু আশ্রিতম, অর্থাৎ মনুষ্য তনু ধারণ করে তেনারা যুগে যুগে এসেছেন। একমাত্র প্রেমের দ্বারাই তাকে চেনা সম্ভব। প্রেম বিলাতে এলেন দয়াল আমাদের মাঝে। বারবার তেনারা ধরাধামে অবতীর্ণ হয়েছেন মানুষ রূপে। যুগে যুগে কখনো তিনি রামচন্দ্র রূপে, কখনো তিনি শ্রীকৃষ্ণ অবতার রূপে, কখনো বুদ্ধ রূপে, কখনো যীশু রূপে, কখনো এলেন শ্রী চৈতন্য রূপে, কখনো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আবার এই যুগে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। 1810 শতাব্দ বাংলা, 1295 সালের 30 ভাদ্র, ইংরাজি 1888 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর, ভাদ্র মাসে তাল নবমী তিথি। বর্তমান বাংলাদেশের হিমায়তপুর গ্রামে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন। সকাল 7:05 হঠাৎ নদীর মাঝি ভাইয়েরা ও নদীর ঘাটে যত মানুষজন ছিলেন সকলে আগুন আগুন বলে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে তারা পৌঁছালেন শিব চক্রবর্তীর ঘরে। ঘরে পৌঁছে গিয়ে তারা তো অবাক, দেখলেন অপূর্ব জ্যোতিষ সম্পন্ন গৌরকান্তি মুণ্ডিত মস্তক এক দিব্য শিশু হাত পা ছড়িয়ে হাসছে। শিশুর অনন্য দেহকান্তি, বিস্ফারিত নেত্র, রূপ লাবণ্যময় দেব শিশু। শিশু রূপের ছটায় ঘর আলোকময় হয়ে গিয়েছে। দূর থেকে সেটাই আগুন লাগার মতো মনে হচ্ছিল। সকলে ধন্য ধন্য করতে লাগলেন। উষা লগ্ন দিবাকরে রক্তিম আভায় জগৎ প্লাবিত, পাখিদের ডাকে ধরা মুখরিত, গাছে গাছে ফুলের হাসিতে পৃথিবী রূপের গরবে গরবিনী, প্রকৃতিতে সাজু সাজু রব। সকলে সেই দিব্য শিশুর হাসি দেখে অবাক হলেন। প্রত্যেক শিশুই জন্ম লাভ করে কাঁদে, কিন্তু সেই দিব্য শিশুর হাস্যময় বদন, তিনি যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন তিনি তো কাঁদার জন্য আসেননি, তিনি তো এসেছেন মুক্তিদাতা রূপে। শুধু 12 মাস মাতৃদেবীকে জঠরে কষ্ট দিয়েছিলেন, তিনি 12 মাস তার মায়ের গর্ভে ছিলেন। অলৌকিক দেব শিশুকে দেখতে প্রতিবেশী আবাল বৃদ্ধ বনিতা দলে দলে দেখতে এলেন। অঙ্গন মুখরিত হয়ে উঠল, দর্শন পিপাসা যেন মেটে না। কৃষ্ণা সুন্দরী সে কি আনন্দ, এই অস্তাশ্চর্য শিশুকে দেখা মাত্র তিনি আনন্দে অভিভূত হয়ে গেলেন। ওই দিব্য শিশুর বয়স যখন 3 মাস, সেই শিশুর কন্দন থামাতে মাতৃশ্বাসা গণ্ডদেশে আঙুলের আঘাত করলে শিশু রাতে তাকে স্বপ্ন দিলেন। শিশু বললেন, তুমি জানো আমি কে? গ্রামবাসীও কি জানতেন এই শিশুকে? অবশ্য শৈশব অতিক্রম হতে না হতেই তাঁর লীলাময় বিকাশ হতে থাকে। রামচন্দ্র ধন্য করেছেন অযোধ্যাবাসীদের, শ্রীকৃষ্ণ ধন্য করেছেন মথুরা বৃন্দাবন ও দ্বারকাবাসীদের, বুদ্ধদেব ধন্য করেছেন কপিলাবস্তু সারনাথবাসীদের, নদিয়াবাসীরা ধন্য হয়েছেন চৈতন্যদেবকে পেয়ে, কামারপুকুর দক্ষিণেশ্বর গর্বিত রামকৃষ্ণ দেবের পদধূলি পেয়ে, আর হিমায়তপুরবাসীরা আরও ধন্য গর্বিত পূর্ণাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়ে। কৃষ্ণা সুন্দরী 9 মাসে অন্নপ্রাশন উৎসব করলেন। খুব ঘটা হলো, শোভাযাত্রা করে গ্রাম প্রদক্ষিণ করা হলো, টাকা মাটি ও বই দেয়া হলো,
মাটি ও বই স্পর্শ করলে ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, ভূস্বামী ত্যাগী ও বিদ্বান হবে। মাতৃদেবী নামকরণ করলেন অনুকূল চন্দ্র। অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াই ও শির কহিও কথা, কুল দিতে তার সেধ সযতনে লক্ষ্য করি তার নাসি ও ব্যথা। আদ্যক্ষরগুলো মিলিয়ে নিলেই অনুকূল শব্দ হয় সার্থক নাম। দেখতে দেখতে সাত আট মাস বয়স হয়ে গেল, হাঁটা শিখলেন, আধো আধো বুলি মুখে ফুটছে, ক্রমে ক্রমে কথাও শিখলেন। দৌড়াত্ম ছেলে মানুষের কত ঘটনা আছে, সদা চঞ্চল বালককে সামাল দেয়া দায়। একদিন মাতা মনমোহিনী দেবী তো বালক অনুকূলকে নিয়ে উমেশচন্দ্র লাহিড়ি বাড়িতে বেড়াতে গেলেন। উমেশচন্দ্র লাহিড়ি ছিলেন রাধামাধবের ভক্ত। এই উমেশচন্দ্র লাহিড়ি তখন রাধামাধবের ভোগের প্রসাদ তৈরি করে ভোগ দেবে বলে প্রস্তুত হচ্ছিলেন। হঠাৎ তিনি কোনো কাজে একটু বাইরের দিকে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে হঠাৎ দেখতে পেলেন ছোট্ট অনুকূল তার রাধামাধবের ওপরে চড়ে বসেছে এবং তাকে নিবেদন করা প্রসাদ সে দুহাত ভরে খেয়ে নিচ্ছে। উমেশচন্দ্র লাহিড়ি তো রেগে লাল হয়ে গেলেন, প্রচণ্ড চটে গেলেন এবং তিনি ছুটে গিয়ে ছোট্ট বালকের ওপর প্রহার করতে যেই গেছেন সঙ্গে সঙ্গে তার রূপ দর্শন করে তিনি মোহিত হয়ে গেলেন এবং ছোট্ট বালককে তিনি চিনতে পারলেন। তিনি বুঝতে পারলেন স্বয়ং রাধামাধব অনুকূলের রূপ ধরে এসেছেন, তার পূজা সার্থক হলো। এরকমই একদিন এক কবিরাজ প্রচুর বিষবড়ি তৈরি করে রোদে শুকোতে দিয়েছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পেলেন বালক অনুকূল সেই বিষবড়িগুলো দুহাতে মুঠো মুঠো করে খাচ্ছে। তিনি তো ভয়ে শিউরে উঠলেন, এ কি হলো, এ যে আর বাঁচবে না। তিনি ছুটতে ছুটতে মাতা মনমোহিনী দেবীকে খবর দিলেন এবং এ কথা শুনে মাতা মনমোহিনী দেবী তো কাঁদতে কাঁদতে ছুটে এলেন। এসে বালক অনুকূলের ওই অবস্থা দেখে তিনি তো কাঁদতে লাগলেন এবং মায়ের কান্না দেখে বালক অনুকূল বলল, মা তুমি কাঁদছ কেন, আমার তো কিছু হবে না। তখন কবিরাজ বললেন, এ বিষবড়ি খেলে যে কেউ বাঁচে না। বালক অনুকূল সেই বিষবড়ি খেয়ে হজম করেও দেখিয়ে দিলেন। তখন কবিরাজের ভুল ভাঙল এবং তার মাতৃদেবীরও ভুল ভাঙল। এ যে সাধারণ শিশু না, এ যে স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে মর্তে আগমন করেছেন, তো স্বয়ং নীল, তিনি যে স্বয়ং নীলকণ্ঠ, তার কি হবে। সেই কবিরাজ শ্রী ঠাকুরের দিব্য রূপ দর্শন করে বিস্মিত হয়ে তার পূজা আরম্ভ করে দিলেন এবং সকলকে শ্রী ঠাকুরের অপূর্ব লীলার কথা শোনাতে লাগলেন। দয়াল ঠাকুরের হাতে সবসময় লাঠি থাকত, গাছপালা যা দেখতেন শাসন করতেন, পাড়ার লোকেরা বলতেন গাড়োয়ান। পরবর্তীকালে আমরা তাকে গাড়োয়ান রূপেই দেখতে পাই। লক্ষ লক্ষ মানুষকে তিনি নিপুণভাবে পরিচালনা করেছেন। রাখাল বালকেরা শ্রীকৃষ্ণকে রাজা বলে ডাকত, শ্রীকৃষ্ণ রাজা রাজা ভাবনে থাকতেন। ঠাকুরও ছিলেন দলের প্রতি দলপতি, গোলকপতি নরপতি, সঙ্গীরা তাই তাঁর রাজা ভাই বলে ডাকতেন। মাত্র তিন বছর বয়সে বালক যে বাকসিদ্ধ তার প্রমাণ পাওয়া গেল। মাতৃদেবী প্রতিবেশী এক শিশুকে দেখতে যান, বালক বললেন মাত্র ১৮ দিন বাঁচবে, বাস্তবে হলেও তাই। এইরকমই আরো কত শত লীলা তিনি করে গিয়েছেন, সারা জীবন ধরে বললেও তাঁর লীলার কথা শেষ করা যাবে না। আমরা কলির জীব, আমরা ধন্য হয়েছি দয়াল ঠাকুরের পদধূলি মাথায় নিতে পেরে, তাঁর চরণে আশ্রয় লাভ করতে পেরে, তাঁর কথা শুনে চলার চেষ্টা করে জীবনকে ধন্য করতে পেরেছি। তিনি যে এলেন কলিযুগে নরদেহ ধারণ করে আমাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে আমরা সহজে চিনতে পারি না। স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলেছেন, অবতার যখন পুরুষোত্তম রূপে ধরাধামে অবতীর্ণ হয় তেনারা ঠিক যেন মানুষের মতো, সেই দেহ, সেই হাত পা, সেই হাসি, সেই কান্না, সেই দুঃখ, সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। তাই তো যুগপুরুষ এসেছেন আমাদের সবার মাঝে, তাঁর শ্রী চরণে আশ্রয় লাভ করতে পেরে আমরা ধন্য। যারা এখনও পর্যন্ত দয়াল ঠাকুরের শ্রীচরণ আশ্রয় করেননি, দয়া করে তাঁর শ্রীচরণ আশ্রয় করুন এবং জীবনকে ধন্য করে তুলুন। আমরা পরবর্তী পাঠে দয়াল ঠাকুরের ছাত্র জীবন সম্বন্ধে আলোচনা করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে এবং প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু, সকলে খুব ভালো থাকবেন।